এটার সঙ্গে দিলাম একটু ওটা আর এটার সঙ্গে একটু দিলাম সেটা ব্যাস এরপর একটু ভুটা হয়ে গেল কিছু একটা আমি রাধক রনি সবসময় রান্না করি তবে আমার রান্না কেমন হয় সেটা বলতে পারবো না কেন রান্না করি জাস্ট একদিন আমার বউকে বলেছিলাম দেখো সবসময় এক হাতে রান্না খেতে বারবার ভাল লাগে না বুঝতে হবে ব্যাপারটা বললো ঠিক আছে এখন থেকে তাহলে তুমি রান্না করবে তারপর থেকে আমি রান্না করি তবে আমার রান্না কেমন হয় জানেন যে একবার খায় তার চোখ দিয়ে আসে কান্না সে বলে আর না আর না যত কিছু হোক না কেন আমি ভাতের হোটেলই দেব কেন জানেন শেষ বয়সে যেন আমার আর যাই হোক ভাতের অভাব না হয় তবে এই রান্না করতে করতে আমার কিন্তু দেশ বিদেশে ভালোই সুনাম হয়েছে এক এক জায়গায় আমাকে এক এক নামে ডাকে এই ধরেন গ্রামে আমাকে ডাকে বাবুর্চি আর শহরে বলে শেফ এই শেফ এখন আপনাদেরকে শিখিয়ে দেবে রান্না কাকে বলে রান্না কত প্রকার এবং কী কী ক্ষুধার প্রয়োজন মিটাইবার আয়োজন হেতু নানা রকম উপকরণ যোগাড়যন্ত্র করিয়া আগুনের উপর বসাইয়া নির্দিষ্ট সময় অপেক্ষা শেষে যাহা দেখিয়া মুখ হইতে নিঃসৃত হয় ওয়াও আর মাঝে মাঝে পরখ করিতে গিয়া চোখ ফেটে বের হয়ে আসে কান্না খাদ্য প্রক্রিয়াকরণের এই প্রক্রিয়াই হলো রান্না